আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় হচ্ছে কোনো বিপদে পড়লে এই দোয়া পড়বে যদি কোনো বিপদে পড়ে যান বা কোনো বিপদের সম্মুখীন হয়ে যান তাহলে এই দোয়াটি পড়বেন দোয়াটি হচ্ছে দোয়াটি আমি আবার বলছি আপনাদের মুখাস্ত করার সুবিধার্থে সাছ বোনাল লাহু নে আমাল ওয়াকিল আলাহিতা ৱাকাল না এইবাৰ এই দটি আমি বানান কৰা চুনাব হাচিন জবৰ সাছ বাপ্পেচ বু সাছ বু নুন লামজবৰ নাল সাছ বোনাল লামখাৰ জবর লা হাপ্পেচ সু সাছ বোনাল লাহু নুন আইন যে নি ৱ মিম লাম জবর মাল ওয়া মাল ওয়া জবর কি লাম পেশলু ওয়া নে মাল ওয়া আইন জবর আ লাম লাম জবল লাম লাম জবল লাল আলাল লাম খার জবল্লা লা হি আলাল্লাহি তা জব তা জবর ওয়াক কাপ লাম জবর কাল তা কাল নুন আলিফ জবর না তাওয়াক্কালনা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা দোয়াটি আমি আবার বলছি খেয়াল করুন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা এখানে বাংলা উচ্চারণ আছে এটা আপনারা খেয়াল করতে পারেন এইবার এ দোয়াটির অর্থ কী আল্লাহই আমাদের জন্য যথেষ্ট তিনি উত্তম কার্যনির্বাহক হক এবং তাহার উপরই আমরা ভরসা করি